হ্যালো ভিউয়ার্স, যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনি আপনার চ্যানেলে প্রতিনিয়ত শর্টস ভিডিও আপলোড করছেন এবং ভাবছেন আপনার শর্টস ভিডিওর চ্যানেলটি মনিটাইজ হবে কি না, অথবা আপনি যদি এটা ভাবছেন যে আপনার শর্টস ভিডিওর যে ওয়াচ টাইম সেটা মনিটাইজেশনে কাউন্ট করা হবে কি না, অর্থাৎ ধরা হবে কি না, অথবা আপনার সাথে যদি এমনটা হয় যে আপনার মনিটাইজেশন ট্যাবে ওয়াচ টাইম একরকম এবং আপনার যে ক্রিয়েটর স্টুডিও সেখানে ওয়াচ টাইম আর একরকম, অর্থাৎ আপনার যে ক্রিয়েটর স্টুডিওর ওয়াচ টাইম যেটা দেখাচ্ছে সেটা আপনার মনিটাইজেশন ট্যাবে যোগ হচ্ছে না বা আপনি সেখানে দেখতে পাচ্ছেন না, তো সেটা যদি আপনি যোগ করতে চান বা এই যে একটা সমস্যা, এই সমস্যাটা কীভাবে সলভ হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকজগৎ বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মিন্টু। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট করবো, এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং এই ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজে দেখছেন তাহলে পেজটিকে লাইক ফলো শেয়ার করে পাশে থাকুন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে এবার মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, আমরা অনেকেই ছোট ইউটিউবার আছি বা আমাদের কাছে অনেকেরই ছোট চ্যানেল আছে যেখানে আমরা প্রতিনিয়ত শর্টস ভিডিও আপলোড করে যাচ্ছি। এখানে আমি শর্টস ভিডিও আপলোড করা ছোট চ্যানেল এই কারণে বললাম, আমি নন মনিটাইজ চ্যানেলগুলোকে বোঝাতে বলেছি, কারণ একটা নন মনিটাইজ চ্যানেলকে মনিটাইজ করতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং অনেকেই এটা কমপ্লিট করতে হিমশিম খেয়ে যায়। তো বন্ধুরা, এবার একটা বিষয় এখানে পরিষ্কার যে অনেক চ্যানেলে বা অনেক ইউটিউবার বলে দিচ্ছে যে শর্টস ভিডিওর ওয়াচ টাইম মনিটাইজেশনে কাউন্ট করা হবে এবং অনেক ইউটিউবার বলে দিচ্ছে সেটা হবে না, তো এই ব্যাপারটা নিয়ে অনেকেই এখন কনফিউজ যে আসলে এর সত্যতা কী। বন্ধুরা, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে সত্যি কি শর্টস ভিডিওর যে ওয়াচ টাইম সেটা মনিটাইজেশনের জন্য ধরা হবে কি না বা এখানে কাউন্ট করা হবে কি না, তাহলে আমি বলবো হ্যাঁ, অবশ্যই সেটা কাউন্ট করা হবে, কিন্তু সেটা সত্য সাপেক্ষ, অর্থাৎ কিছু শর্তে সেটা গ্রহণ করা হবে। তো আপনার যদি এইরকম কনফিউশন হয়ে থাকে, এই প্রশ্নটা যদি আপনি ক্লিয়ার করতে চান, আপনার ডাউট ক্লিয়ার করতে চান, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওটি দেখলে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না যে শর্টস ভিডিওর ওয়াচ টাইম কোন কোন শর্তে আপনার যে মনিটাইজেশন সেখানে ধরা হবে বা গণ্য করা হবে। বন্ধুরা, এখানে সত্য বলতে ট্রাফিক সোর্সের কথা বলা হয়েছে। আমাদের যে ইউটিউব ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের ট্রাফিক সোর্স থেকে আমরা ভিউ পেয়ে থাকি বা ওয়াচ টাইম পেয়ে থাকি। ইউটিউব পরিষ্কার বলে দিচ্ছে আপনার শর্টস ভিডিওর যে ওয়াচ টাইম সেটা যে আপনি পাচ্ছেন সেটা কিছু ক্ষেত্রে, অর্থাৎ কিছু কিছু ট্রাফিক সোর্স থেকে যদি আপনি পান তাহলে মনিটাইজেশনের জন্য ধরা হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ কিছু কিছু ট্রাফিক সোর্স থেকে যদি আপনি ওয়াচ টাইম ভিউজ পান সেটা মনিটাইজেশনের জন্য ধরা হবে না। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে কোন কোন ট্রাফিক সোর্স থেকে মূলত ভিডিও দেখা হলে বা দর্শকরা দেখলে আমাদের মনিটাইজেশনের জন্য সেই ওয়াচ টাইমটা ধরা হবে। তো বন্ধুরা, ধরুন আপনি একটা শর্টস ভিডিও এখন আপলোড করলেন, আপলোড করার পরে বা সঙ্গে সঙ্গে আপনার যে দর্শক আছে বা আপনার যে সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইবারের কাছে কিন্তু একটা নোটিফিকেশান চলে যাবে, এবং সেই সাবস্ক্রাইবারগুলো যদি আপনার নোটিফিকেশানে ক্লিক করে ভিডিওটি দেখেন তাহলে সেখান থেকে যে আপনি ভিউজ পাবেন তার সাথে ওয়াচ টাইম পাবেন, সেই ওয়াচ টাইমটা কিন্তু আপনার মনিটাইজেশনের জন্য ধরা হবে, সেটা শর্টস ভিডিও হলেও। দ্বিতীয়ত, কোনো ব্যক্তি যদি আপনার ভিডিও সার্চ করে পায়, অর্থাৎ তিনি কোনো বিষয়ের উপর সার্চ করছেন এবং আপনার ভিডিওটা চলে এলো, তো তিনি যদি সেখানে ক্লিক করে ভিডিওটা দেখেন সেই যে ওয়াচ টাইম আপনি পাবেন সেটাও কিন্তু আপনার মনিটাইজেশনের জন্য ধরা হবে। তৃতীয়ত, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ক্রিয়েটরের ভিডিও দেখছেন এবং তারপরে আপনার ভিডিওটি সাজেস্ট লিস্টে সাজেস্ট করছে ইউটিউব, সেখান থেকে যদি সেই ব্যক্তিটা আপনার ভিডিওটি দেখে সেটাও কিন্তু আপনার মনিটাইজেশনের জন্য কাউন্ট করা হবে। এবং থাকলো ব্রাউজ ফিচার, ধরুন আপনার চ্যানেলে কেউ একটা অন্য ভিডিও দেখেছে, তো তারপরে আপনি যখনই সেটা আপনার সেটা সাবস্ক্রাইবার হতে পারে বা নাও হতে পারে, ইউটিউব হোমে যদি সেই ভিডিওটা সাজেস্ট করে অর্থাৎ শো করে, সেই ব্যক্তি যদি ইউটিউব হোম থেকেও সেই ভিডিওটা দেখে নেয়, তারপরেও কিন্তু আপনার যে ওয়াচ টাইম সেটা মনিটাইজেশনের জন্য ধরা হবে। কিন্তু বন্ধুরা, মূল যে সমস্যাটা শর্টস ক্রিয়েটরদের সেটা হলো শর্টস ভিডিওতে যে মূল ট্রাফিক সোর্স সেটা কিন্তু ইউটিউব শর্টস থেকে, অর্থাৎ শর্টস যে ট্যাব আছে সেখানে ক্লিক করে মানুষ দেখে, অথবা শর্টস দেখার সময় আপনার ভিডিওটি নেক্সটে চলে যায়, অর্থাৎ শর্টস ট্যাবে যদি কেউ দেখে সেখান থেকে যত ভিউস আপনি পাবেন, সেখান থেকে যত ওয়াচ টাইম আপনি পাবেন, সেই ওয়াচ টাইম কিন্তু আপনার মনিটাইজেশন ট্যাবে ধরা হবে না বা গণ্য করা হবে না। এবং শর্টস ভিডিওগুলো যে ভাইরাল ভিডিওগুলো আছে খুব সহজেই কিন্তু একটা ভিডিও 50,000, 60,000, 1,00,000, 2,00,000 হয়ে যায়, কিন্তু সেই ভিডিওর আমরা দেখতে পাই সেই ভিডিওর সামান্য পরিমাণে ওয়াচ টাইম মনিটাইজেশনের জন্য ধরা হয়, কারণ সেই শর্টস ভিডিওর যে মূল ট্রাফিক সোর্স আপনারা চেক করলে দেখতে পাবেন মূল যে ট্রাফিক সোর্স সেটা হচ্ছে শর্ট ট্যাব থেকে, অর্থাৎ কোনো একজন ব্যক্তি শর্টস ভিডিও দেখছেন এবং স্ক্রল আপ ডাউন করছেন, সেখানে আপনার ভিডিওটা চলে যায় যখন, সেখানেও সেই ভিডিওটি সেখান থেকে দেখা হয়, এবং সেখান থেকে দেখা হলে কিন্তু আপনার যে ওয়াচ টাইম অর্থাৎ আপনার যে মনিটাইজেশনের জন্য ওয়াচ টাইমের প্রয়োজন সেখানে কিন্তু 1 সেকেন্ড ওয়াচ টাইমও সেটা যোগ হবে না।
তো এর সমাধান কি বন্ধুরা? অনেকে আমাকে বলেছেন যে এর সমাধান কি। এর সমাধান হলো বন্ধুরা, যদি আপনার চ্যানেলে শর্টস ভিডিও অর্থাৎ যে যে শর্টস ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে, যে বিষয়ের উপর আপনি সেই ভিডিওগুলো বানিয়েছেন, সেখান থেকে কিন্তু আপনি অনেক সাবস্ক্রাইবারও পেয়ে গেছেন, কিন্তু সেই সাবস্ক্রাইবার যে আছে বা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে, আপনি যদি সেম ক্যাটাগরিতে সেম টপিকের উপরে বা রিলেটেড টপিকে যদি আপনি ভিডিও তৈরি করেন শর্টসের থেকে একটু বড়, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স থাকে, এবং সেই ভিডিওগুলো যদি একটু হলেও ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইমের সমস্যা হবে না। কারণ শর্টস ভিডিও থেকে আমরা শুধুমাত্র ওয়াচ টাইম সেরকম পাই না, কিন্তু সেখান থেকে যে আমরা সাবস্ক্রাইবারগুলো পাই সেগুলো কিন্তু জেনুইন সাবস্ক্রাইবার, এবং এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু মনিটাইজেশনের জন্য ধরা হয় এখানে, এতে কিন্তু কোনো সমস্যা হয় না। তাই আপনাকে একটাই রিকোয়েস্ট করবো, আপনার চ্যানেল যে ক্যাটাগরির হয়ে থাক, আপনার যে সমস্ত শর্টস ভিডিও ভাইরাল হয়েছে যে বিষয়বস্তুর উপর বা টাইটেলের উপর, সেই টপিকের উপরে আপনাকে আরও আরও ভিডিও তৈরি করতে হবে, এবং মাঝে মাঝে আপনাকে শর্টস ভিডিও তৈরি করতে হবে, এবং সাথে দু একটা করে বড় ভিডিও সেম টপিকের উপর বানান। দেখবেন আপনার কোনো না কোনো বড় ভিডিও অর্থাৎ শর্টসের থেকে বড় ভিডিও, নর্মাল ভিডিও ভাইরাল হওয়ার আশঙ্কা থাকবে, এবং আপনার একটা ভিডিওই আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে দেবে। এই আশা রেখেই আজকের ভিডিওটি এই পর্যন্ত। হ্যালো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।